হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ যখন ঘুমায় তো ঘুমাতে গেলে মানুষ বিভিন্ন কিছু স্বপ্ন দেখতে থাকে। তো জীবনে কিছু কিছু দেখা যায়, কিছু কিছু স্বপ্ন যা দেখে তা বাস্তব ঘটে যায়, এটা খুব কম। এবং কিছু কিছু স্বপ্ন যা দেখে তার উল্টাটা হয়, এটাও দেখা যায় যে বেশিরভাগ ঘটে। মানে আমি স্বপ্ন দেখেছি আমি প্রেসিডেন্ট হয়ে যাব, আসলে বাস্তবে আমি চলে খাওয়ার মতো অবস্থা নয়। কেউ স্বপ্নে দেখেছে যে সে বড় একটা চাকরি পেয়ে গেছে, কিন্তু দেখা যায় যে সে চাকরি তো পায়নি, কোনো কাজ পায় না, কি করে খাবে। তো এই যে কিছু বিষয়। আরেকটা বিষয় হলো যে সারা রাত্র স্বপ্ন দেখে কিন্তু সকালে কিছুই মনে থাকে না। তাহলে স্বপ্ন তিনটা ভাগ করা হয়েছে, তিনটা ভাগ কিরকম? একটি ভাগ স্বপ্ন চিন্তাগত, যে মানুষ যা চিন্তা করে তা তার ঘুমের ঘরে দেখতে পায়। আরও এক ভাগ স্বপ্ন আছে তা আত্মগত, যে আত্মার তরফ থেকে আসে, তখন সেই স্বপ্নটা সত্য ঘটবে যদি কেউ ব্যাখ্যা করে নিতে পারে। আর যদি বলে যাই কত কিছুই না মানুষে দেখে, এটা বললে হবে না। এবং আরেকটি স্বপ্ন হলো, দেখা গেছে সেই স্বপ্নটি হলো, সেই স্বপ্নটি বায়ুগত। বায়ুগত স্বপ্নটি ঘুমানোর পর থেকে সারা রাত্রি স্বপ্ন দেখেছে কিন্তু সকালে কিছুই মনে নেই, এটা বায়ুগত। আচ্ছা, বায়ুগত বলতে এখানে একটা বিষয় আছে। আমরা যদি আগে একসময় দেখতাম যে নাটক টিভিতে হলে, তখন নাটকটা যখন শুরু হতো, তখন শুরু হওয়ার আগে আমরা দেখতাম কিছু হেডলাইন কিছু দেখাতো, বা কিছু কিছু জায়গায় জায়গায় একটু একটু সিনসিনারি দেখাতো, বা 15 দিন পর একটা নতুন নাটক আসবে তার কিছু কিছু অংশ দেখাতো, তো মানুষ এটার আকর্ষণে সেটা দেখতো। তো শিরোনাম হিসাবে কিছু কিছু স্বপ্ন আসে, কিছু মনে থাকে, কিছু মনে নেই, এটা হলো বায়ুগত। চিন্তাগত, যা মানুষ যা নিয়ে চিন্তা করে তখন সেই চিন্তা থেকেও স্বপ্ন আসে, সেই স্বপ্ন যদি কেউ ব্যাখ্যা করে নিতে পারে তো এখান থেকেও সে ভালো কিছু বুঝে চলতে পারবে। এবং আত্মগত, এটাও ব্যাখ্যা করে নিতে হবে, যে মানুষটি আত্মগত স্বপ্ন আসলে এটাকে ব্যাখ্যা করে যদি সে চলতে পারে তাহলে কখনো সে হোঁচট খাবে না, লস খাবে না, বিপদগ্রস্ত হবে না, কেননা স্বপ্নের মাধ্যমে তার আত্মা তাকে জানিয়ে দিয়েছে।